যথকাহিস নিতনিকং বায়ু সর্বত্র গমন তথা সর্বানি ভূতানি মস্তানি উপধরাই সর্বভূতানি কন্তেয় প্রকৃতি জানতি মামিকাম কল্পক্ষয়ে পুনস্তানি কল্পাদ বিশ্রী জামা সামো বস্তব্ভ বিশ্রি জামি পুন পুন ভূত গ্রাম মিমং কৃতস্নম অবসং প্রকৃতি প্রসাদ ন সমান্তানি কর্মানি নিবধন্তি ধনঞ্জয় উদাসীন পটাসীন অসক্তন্তি সুকর্ম শ্লোকত শ্রী ভগবানে কইছে দিক দিগন্ত জুড়ি ব্যপ্ত সীমাহীন অসীম আকাশ যদরে মহান বায়ুমণ্ডলর দ্বারা আবৃত হয়ে আছে ঠিক তেনেদরে তেওর করুণাময় অপূর্ব লীলারে সৃষ্ট বিশাল বিচিত্রময় জগতর কলাত সমস্ত আত্মা সমাহিত হয়ে আছে। আর এদিন এই বিশাল প্রকৃতির বুকুতে সমস্ত হুতাত্মা বিলীন হয়ে যায়। আনকি অতি সূক্ষ্ম প্রতিপল অনুপলকে ধরি এক একটা মহাকল্পরও প্রকৃতির বুকুত বিলীন হয়। পুনরায় সর্বকালর রচয়িতা মহানায়ক মহাকাল পরম ব্রহ্মই কল্প সৃষ্টি করি প্রকৃতির বুকুত হুতাত্মার গ্রাম্য শ্রেণী সৃষ্টি করি বিশাল প্রকৃতি জগতর ভারসাম্যতা রক্ষা করে। পরম করুণাময় ভগবানের এক প্রবল ইচ্ছাতে যুগ যুগের পরা কল্পান্তর লই সৃষ্টি আর ধ্বংসর এক বিচিত্র লীলার অপূর্ব রচনা সৃষ্টি হয়ে আহিছে। এইদরেই পরমেশ্বর পরম ব্রহ্ম পরম পিতা ভগবানে সৃষ্টি আর ধ্বংসর জনম মরণর বিবর্তনশীল সময়র গতিশীলতার মহাজগতর এক জাগতিক পরিক্রম সাধন করে আহিছে।